কিরে তৈরি হসনি এখনো বেরোবি না আলু? মা কোন অলকেশ, তুমি অলক বলো, কেশ বলো, আলুটা কেন বলো বলো? আলু আমার আলু শোনা, নে আলুর দম দিয়ে একটু লুচি খা। ও বাবা, তাই শোন, এবার আর বাগড়া দিবি না, আমি তোর বিয়ের চেষ্টা করছি। আবার? তোমার আগেবারের কথা মনে নেই? সে তো তোর মাথা এরম এরম চুল দেখে ভেবেছিল তোর চুল কাটার পয়সা নেই। আর যা চুল কাটার পয়সা নেই, সে মেয়ের দেখাশুনো করবে কি করে? সেটা ওদের দোষ, আমার নয়। তোরই তো এমন চুল রাখার দরকারটা কি বাপু? দেখো মা, এমনি চুল নিয়ে চুলে চুলে একদম সহ্য করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমার চুল আমি নিজের টাকায় পরিচর্যা করছি, অন্যের কথা কেন কাটবো বলো তো? মানুষ গাছের পরিচর্যা করে। হ্যাঁ করে তো করে, আমি চুলের করি, আমি অমানুষ। হ্যাঁ আর একটা কথা শোনো, এমন মেয়ে আনবে যে শুধু আমাকে না, সে বা চুলকে ভালোবাসবে। আর বয় কাটার মেয়ে তো একদম নয়, মেয়ে আনবে লম্বা আছে, ঠিক আছে? ঘাটক কোচাইকে বলি, মেয়ে দেখুন লম্বা চুল। ও দাদু, ও দাদু, জানো তো কেন তোমায় টাকা দিই? তোমার চুল দাড়ি পুরো রবীন্দ্রনাথ দাদু। কাকে চাই? মহিতোষ বাবু আছেন? উনি তো বেরিয়েছেন। ও আসলে না, ইম্পর্টেন্ট ফাইল দেওয়া ছিল। স্ত্রী আছেন? হ্যাঁ দাঁড়ান, ডেকে দিচ্ছি। হ্যাঁ বলুন। ও হ্যাঁ নমস্কার, আসলে একটা ফাইল দেওয়ার আছে। থ্যাংক ইউ। কিছু বলবেন? একবার সেলফি তুলব। মানে এত কিছু চাই নে, যা রয়েছে তাই নে, বেঁচে আছি এইটাই তো